নানা কৌশলের পরও জাতীয় নির্বাচনের অর্ধেক সংখ্যক আসনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা যাচ্ছে না। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর সারা দেশের 300 আসনের মধ্যে 101টিতে লড়াইয়ের আভাস মিলছে। বাকি আসনে মোট হতে যাচ্ছে অনেকটাই একতরফা। এবার 27টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা। অন্তত 11 মন্ত্রী প্রতিমন্ত্রীর জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন এই স্বতন্ত্ররাই। বিএনপি নেতৃত্বাধীন জোট এই নির্বাচন বর্জন করছে। এই জোটের বাইরেও কঠোর ডানপন্থী ও কঠোর বামপন্থী হিসেবে পরিচিত একাধিক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, ফলে কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কিত ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভোটার উপস্থিতি বাড়াতে স্বতন্ত্র প্রার্থী মাঠে ধরে রাখছে তারা। অবশ্য নির্বাচন কমিশনের হিসাবে 44 নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 27টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। প্রকৃতপক্ষে ভোটের মাঠের চিত্র ভিন্ন, কারণ আওয়ামী লীগ ও সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ইতোমধ্যে আসন বণ্টন করেছে। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দলের মধ্যে আসন সমঝোতা হয়ে গেছে, ফলে ভোটের মাঠে যতটুকু প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা তার সবটুকুই আওয়ামী লীগের স্থানীয় পদধারী স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে। এবারের নির্বাচনে কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি, বিএনএম এবং বিএসপি অনেক আসনে প্রার্থী দিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় এখনও কেউ আসতে পারেনি। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে হাতে গোনা দু একটি আসন ছাড়া তাদের কেউ আলোচনায় নেই। ইসির হিসাবে 28 রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে 300 আসনে 2,716টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বাছাইয়ে বাদ পড়ে 731টি মনোনয়নপত্র। বাছাই শেষে মোট বৈধ প্রার্থী ছিলেন 1,985 জন। আপিল নিষ্পত্তি শেষে সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছিল 2,260। নির্বাচনে আওয়ামী লীগ 298 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল। এর মধ্যে বাছাই ও আপিল শেষে 5টি আসন প্রার্থীশূন্য হয়ে পড়ে দলটির। জাতীয় পার্টির সঙ্গে সমঝোতায় 26টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করা হয়। অন্যদিকে 14 দলীয় জোটের শরিকদের 6টি আসনে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ায় এসব আসনেও আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকছে না। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থীরা 263 আসনে মনোনয়নপত্র দাখিল করলেও অনেক আসন থেকেই প্রার্থিতা প্রত্যাহারের খবর পাওয়া গেছে। তবে কতটি আসনে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে তা জানাতে পারেনি দলটি। জাবির জাহিদ, দেশ বর্তমান, ঢাকা।